मिशन 2024 বিরোধী জোটের সলতে পাকানো শুরু। পাটনায় মেগা বৈঠক, শামিল 15 বিরোধী দল। রাহুল অখিলেশ থেকে মমতা অভিষেক, বৈঠকে শামিল কেজরিওয়াল, পাওয়ার স্ট্যালিনো। সেই বৈঠক 3 ঘন্টা হলো, 3 ঘন্টার বেশি সময় হতে চলল। সেই বৈঠক চলছে বেলা 12টা থেকে শুরু হয়। সেই বৈঠক মিশন 2024 বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, 3 ঘন্টা পার হয়ে গেছে সেই বিরোধী জোটের সেই বিরোধী বৈঠক চলছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো সোনালী, তোমাকে বলি আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হবে এবং বৈঠকের পরে একটি সাংবাদিক বৈঠক হবে। সেখানে বাছাই করা নেতারা তারা সাংবাদিক বৈঠক করবেন এবং আজকের বৈঠকের যে মূল নির্যাস সেই নির্যাসটা তারা সাংবাদিকদের কাছে জানাবেন। এবং যেটা এখন অব্দি পাওয়া যাচ্ছে সূত্র মারফত, যে এই বৈঠকে 2024 লোকসভা ভোটে বিজেপিকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে হারাতে হবে, পরাস্ত করতে হবে, তা নিয়ে সব নেতৃত্ব তারা একজোট হয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 1:1 ফর্মুলা দিয়েছেন, যে বিজেপির বিরুদ্ধে একের বিরুদ্ধে এক প্রার্থী, যে যেখানে শক্তিশালী তার পেছনে বাকিদের সবাইকে দাঁড়াতে হবে, তাকে নেতৃত্বে সাহায্য করতে হবে বিজেপিকে হারাতে, এই ইস্যুতে অনেকেই একমত হয়েছেন এবং এই ইস্যুটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তৃতীয়ত, এই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যে নীতিশ কুমার, তিনি আগামী দিনে জোটের আহ্বায়ক হিসাবে নীতিশ কুমারের নাম এই বৈঠকে প্রস্তাব করা হয়েছে। এবং চতুর্থত, আজকের বৈঠকে কেজরিওয়াল রাহুল গান্ধীর কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে, যে অর্ডিনান্সটা দিল্লির আমলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে, সেই অর্ডিনান্সের বিরোধিতায় সিদ্ধান্ত নিতে এত দেরি কেন কংগ্রেস করছে, সেই প্রশ্নটা রাহুল গান্ধী তুলেছেন। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অধিকাংশ রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা এই অর্ডিনান্সের বিরুদ্ধে তারা সরব হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে সংসদে বিজেপি বিল আনলে পারে সেই বিলের বিরোধিতা করবে তারা, এই প্রশ্নটা কেজরিওয়াল তুলেছেন। এবং পঞ্চমত, যে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগঠিত করা হবে, এই শুধু একটা আলোচনা হয়েছে এবং যৌথ কর্মসূচি নেওয়ার ব্যাপারও সিদ্ধান্ত হয়েছে সব মিশে। তবে একটা বিষয়ে সবাই একমত, যে 2024 লোকসভা ভোট, সেখানে যে বৃহত্তর স্বার্থে যে অনেকেই যে আত্মত্যাগ করতে হবে, বিশেষ করে বড় দল হিসাবে কংগ্রেসকে অনেককে আত্মত্যাগ করতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও তারা নিজের স্বার্থটা শুধুমাত্র না দেখে বৃহত্তর স্বার্থটা তারা দেখবে, যাতে বিজেপিকে পরাস্ত করা যায়। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে লড়াই হচ্ছে, যেমন ধরো আমাদের পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম তৃণমূল একসঙ্গে লড়াই করছে, দিল্লিতে আপ কংগ্রেসের লড়াই, তেলেঙ্গানাতে কংগ্রেস সঙ্গে কেসিআরের লড়াই, এরকম বিভিন্ন জায়গায় যে লড়াই আছে, যে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে সেটাকে অস্বীকার করা যাবে না, সেই লড়াই জারি থাকলেও জাতীয় স্তরে সেই লড়াইয়ের কোনো প্রভাব পড়বে না। জাতীয় স্তরে একটা অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বিজেপিকে হটানোর লক্ষ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে, মূল নির্যাসটা আজকের বৈঠকে এটাই হয়েছে। এবং আগামী দিনে আরো কয়েকটি বৈঠক হবে, যার বৈঠকের মধ্য দিয়ে যে আগামী দিনে যে চলার পথটাকে আরো মসৃণ করা হবে, এখন অব্দি সেই খবরটি আমরা পেয়েছি। আর কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক হবে এবং সেই বৈঠক থেকেই বাছাই করা নেতারা তারা সাংবাদিক বৈঠকে বসবেন এবং আজকের আলোচনার যে নির্যাসটা কি হলো তা তারা জানিয়ে দেবেন সাংবাদিকদের। সন্ধ্যা আশা বল, তুমি বৈঠকের দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মিশন 2024 বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু, 3 ঘন্টা হয়ে গিয়েছে সেই বৈঠক চলছে। এবং যে বৈঠকে পাটনায় এই মেগা বৈঠকে শামিল 15টি বিরোধী দল, এবং যাদের মধ্যে রয়েছেন রাহুল অখিলেশ থেকে মমতা অভিষেক, বৈঠকে শামিল কেজরিওয়াল, পাওয়ার স্ট্যালিনো, এবং সেই বৈঠক 3 ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠক চলছে। 2024 को तोड़ने का काम कर रही है, नफरत फैलाने का काम कर रही है, हिंसा फैलाने का काम कर रही है, और कांग्रेस पार्टी जोड़ने का काम कर रही है और मोहब्बत फैलाने का काम कर रही है। यहां पे देश के सब ऑपोजिशन की पार्टियां आई हैं, एक साथ मिलकर हम बीजेपी को हराने जा रहे हैं। आपने देखा होगा कर्नाटक में बीजेपी के नेताओं ने बहुत लंबे भाषण किए, हर कोने में घूम लिए और नतीजा आपको दिख गया कर्नाटक में क्या हुआ।
बीजेपी कह रही थी कि उनकी बहुत भारी जीत होगी और नतीजा आपने देख लिया। পাটনায় বিরোধীদের বৈঠক আর এই বৈঠককে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন পাটনায় ফটো সেশন চলছে, কোনো বিরোধী জোট হবে না। বিরোধী জোট হলেও 2024 এ 300 বেশি আসন পাবে বিজেপি। 300 বেশি আসন পেয়ে ফের প্রধানমন্ত্রী হবেন মোদি, দাবি শাহ। পাটনা মে এক ফটো সেশন চল রহা হ্যায়, सारे विपक्ष के नेता एक मंच पर इकट्ठा हो रहे हैं और संदेश देना चाहते हैं कि हम भारतीय जनता पार्टी को, एनडीए को और मोदी जी को चैलेंज करेंगे। मैं सारे विपक्ष के नेताओं को एक कहना चाहता हूं, कितने भी हाथ मिला लो, आपकी एकता कभी संभव नहीं है, और हो भी गई तो कितने भी इकट्ठा होकर जनता के सामने आ जाइए। 2024 में 300 से ज्यादा सीटों के साथ नरेंद्र मोदी जी का प्रधानमंत्री बनना तय। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, পাটনায় যে মেঘা বৈঠক চলছে এবং তাতে 15টি বিরোধী দল সামিল হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য যে জাতীয় স্তরে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে, সামনেই পঞ্চায়েত ভোট, এবং সেই জায়গা থেকে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাজ্যের প্রেক্ষিতে আপনাদের অবস্থান ঠিক কি হতে চলেছে? আমাদের অবস্থান তো ঘোষিত, লিখিত, স্পষ্ট। সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি চলছে বা বিজেপির নীতির যা মূল ভিত্তি আরএসএস ওয়ালা, তাতে তার বিরুদ্ধে সবাইকে একজোট করতেই হবে। আমরা যেমন কনসিস্টেন্টলি বিজেপির বিরুদ্ধে লড়াইতে আছি, আরো অনেক জাতীয় দল তারা কংগ্রেস সহ তারাও বিজেপির বিরুদ্ধে লড়াইতে আছে, তারা তো আছেই। কিন্তু তারা মনে করেছে যে এই রকম একটা সময়তে বিজেপি যেভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছে, আমাদের দেশের সংবিধান মূল্যবোধ নানাবিধ, তাতে এমনকি বিজেপির সঙ্গে কখনো কখনো থেকেছে এমন আঞ্চলিক দলগুলো, তাদেরও এখন কিন্তু বিজেপিকে আর বেশি প্রশ্রয় দিলে ব্যতিক্রমে সর্বনাশ হবে। ফলে জাতীয় দলগুলো উদ্যোগ নিয়েছে, বাকি আঞ্চলিক দলগুলো যাতে সঙ্গে থাকে এইটা বাকি বেশিরভাগ জায়গায় মেনে নিয়েছে বা মেনে নিচ্ছে। কিন্তু এখানে এমন দলও আছে যারা আসলে প্রকারান্তরে বিজেপিকেই সাহায্য করে। আমাদের রাজ্যে যারা শাসক দল পশ্চিমবাংলা বিবেচনায় বিজেপি, এবং তাকে সবচাইতে বেশি সাহায্য করার বাহিনী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল এই দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, এটা তো আমরা আজ না প্রথম দিন থেকে বলছি। তৃণমূলকে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, এটা ঠিক, মানুষ তাকে ভরসা করতে পারছে না, বিশেষ করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা বিজেপিকেই প্রকারান্তরে সাহায্য করেছে, কিংবা গোয়াতে অথবা মেঘালয়তে বিজেপিকেই প্রকারান্তরে সাহায্য করেছে। অন্যান্য বিভিন্ন কারণে তারা বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছে, তা কনসিস্টেন্ট নয়, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তৎসত্ত্বেও জাতীয় স্তরে জাতীয় দলগুলো আঞ্চলিক সমস্ত দলগুলোকে যখন ডেকে এসেছে, তৃণমূল সহই তাদের ডেকেছে, রাজ্যের তৃণমূল বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হতে হবে, সর্বভারতীয় ইস্যুতে বিজেপির বিরুদ্ধে যথাসম্ভব সবাইকে একজোট হতে হবে দেশের স্তর। অনেক ধন্যবাদ আপনাকে। পাটনায় বিরোধীদের মেগা বৈঠক আর এই বৈঠককে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন জোটের নামে ঘোট হচ্ছে। কি বলেছেন তিনি শোনাব। জোট না, এগুলো ঘোট করার চেষ্টা করছে। সবার ধান্দা হচ্ছে নিজের পরিবার বাঁচাও, এগুলো হচ্ছে সব পরিবার বাঁচাও পার্টি। পিসিকে তার ভাইপোকে বাঁচাতে হবে, লালুকে তার ছেলেকে বাঁচাতে হবে, এবং এই পরিবারগুলো সব একসাথে হয়েছে, পরিবার পারিবারিক পার্টিগুলো, তারা চেষ্টা করছে প্রধানমন্ত্রী হওয়ার। তো নিজেরা আগে ঠিক করুক না নিজেদের নেতাটাকে, নীতিশ কুমার প্রধানমন্ত্রী হবেন, না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, না অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হবেন, নাকি সোনিয়া দিদির ছেলে, সোনিয়া গান্ধীর ছেলে, তা তিনি প্রধানমন্ত্রী হবেন। আগে প্রধানমন্ত্রীর মুখটা তো ঠিক করুন নিজেরা, নিজেরাই নিজেদের নেতা মানতে চাইছেন না কেউ, তো কিভাবে হবে? পাল্টা জবাব দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে ভয় পেয়েছে বিজেপি। গতবার যা হয়েছিল তখন একটা এনডিএ বলে একটা পদার্থ ছিল, এটা দিলীপ ঘোষ ভুলে গেছেন, যে এনডিএ প্রায় 20টি দল এখন বিজেপি ছেড়ে চলে গেছে,
এটা কি তার মনে নেই? এই নীতিশ কুমার তো তখন ছিলেন মোদীর সঙ্গে, কেন নীতিশ কুমার ছেড়ে গেলেন, কেন আকালিরা ছেড়ে চলে গেলেন, কেন আর কোন বন্ধু নেই মোদীর, সবাই ছেড়ে চলে গেছে, সেগুলো কি উনি ভেবে দেখেছেন? আজকে এরা ভয় পেয়েছে যে সব বিরোধী দলগুলি আজকে পাটনায় গিয়ে একত্রিত হচ্ছে, কোন পাটনা, যে পাটনাতে জয়প্রকাশ নারায়ণ সব দলকে এক জায়গায় এনে ইন্দিরা গান্ধীকে পরাজিত করেছিল। যদি ইন্দিরা গান্ধীকে সবাই মিলে একযোগে পরাজিত করতে পারে, এবং ওনার মনে রাখা দরকার সেই সময় অটল বিহারী বাজপেয়ীও সেই ডাকে সাড়া দিয়েছিলেন, তখনকার জনসংঘ সেই ডাকে সাড়া দিয়ে ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে হারানো গেলে মোদী তো হারানো কোন ছাড়? সুতরাং আমি বলতে চাইছি এরা ভয় পেয়েছে এবং 200 সিটও পাবেন না সামনের নির্বাচনে। 8ই জুলাই পঞ্চায়েত ভোট আর আদালতের নির্দেশে রাজ্যে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বাঁকুড়ায় পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ দুপুরে বাঁকুড়া সদর থানা এসে পৌঁছয় এক কোম্পানি বাহিনী। ধাপে ধাপে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়ার ছবি। বাঁকুড়াতে ইতিমধ্যে পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ দুপুরে বাঁকুড়া সদর থানা এসে পৌঁছয় এক কোম্পানি বাহিনী। এর আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনেক টালবাহানা হয়েছে এবং তারপরে হাইকোর্টের নির্দেশ, এবং তারপরে সেই নির্দেশই আমরা দেখেছি বহাল রাখে সুপ্রিম কোর্ট। সমস্ত বিরোধীরাই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সোচ্চার হয়েছিল এবং সেই বিষয় গড়ায় আদালত পর্যন্ত, এবং তারপর হাইকোর্ট নির্দেশ দেয় যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে, এবং তারপরে আমরা দেখেছিলাম যে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টেও আবেদন জানানো হয়। সুপ্রিম কোর্টও কিন্তু হাইকোর্টের নির্দেশ বহাল রাখে এবং তারপরে রাজ্য নির্বাচন কমিশন 822 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রিকুইজিশন পাঠায়, এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। বাঁকুড়ায় পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে বাঁকুড়ায় পৌঁছে গেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আজ দুপুরে তারা বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছল। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া সদর থানাতে। আমার পিছনে ঠিক এই গাড়ি, বেশ কিছুক্ষণ আগে এই গাড়িতে করে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছায়। জেলা পুলিশের এই যে গাড়ি, সেই গাড়িতে করেই বাঁকুড়া সদর থানায় এসে পৌঁছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা এই মধ্যেই বাঁকুড়া সদর থানার মধ্যেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। জেলা পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত এসেছে, ধাপে ধাপে আরও বাহিনী আসবে, কিন্তু পরিমাণ কত এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি জেলা পুলিশের তরফ থেকে। তবে বলা যেতে পারে ইতিমধ্যে এক কোম্পানি সিআরপিএফ জমা নিচ্ছে, ইতিমধ্যে তারা বাঁকুড়া সদর থানার মধ্যে রয়েছে। সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে বাঁকুড়া সদর থানার অন্তর্গত বেশ কিছু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় তারা টহল দাঁড়িয়ে চালাবে। স্বর্ণালী, পূর্ণেন্দু, আমরা দেখেছি যে মনোনয়ন পর্ব থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহার, বিভিন্ন জায়গায় একাধিকবার অশান্তি এবং সেখানে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং তারপরে এই যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো, যে মূল বিষয়টা উঠে আসছে যে এরিয়া ডমিনেশন কখন থেকে শুরু হবে? দেখো, যেটা পুলিশ সূত্রে যেটা খবর আছে যে বিকালের দিকেই যে এলাকায় বিভিন্ন যে এলাকায় যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোই পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যেয়ে বাঁকুড়া সদর থানায় পুলিশ থাকবে এবং কেন্দ্রীয় বাহিনীরা বিভিন্ন গ্রামে তারা টহলদারি চালাবে, এমন পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এদিকে আরও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি কমিশনে। 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। প্রথম ধাপে 22 কোম্পানি, পরের ধাপে আরও 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ থাকবে 7 কোম্পানি, 20 কোম্পানি আইটিবিপি, 25 কোম্পানি এসএসবি, 20 কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে, 20 কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে। বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে 115 কোম্পানি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই আরও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি রাজ্য নির্বাচন কমিশনের। 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মঞ্জুরের নির্দেশিকা জারি স্বরাষ্ট্র মন্ত্রকের। এর আগে দেখেছি প্রথম ধাপে 22 কোম্পানি, পরের ধাপে আরও 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাতে জারি হয় বিজ্ঞপ্তি। এর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ থাকবে 7 কোম্পানি, 20 কোম্পানি আইটিবিপি, 25 কোম্পানি এসএসবি, 20 কোম্পানি আরপিএফ আসছে রাজ্যে।
20 কোম্পানি আরপিএফ মোতায়েন হবে রাজ্যে বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স থাকবে 115 কোম্পানি শুধু কেন্দ্রীয় বাহিনী সংখ্যা বাড়ালে হবে না ভোটের দফা বাড়াতে হবে দাবি শুভেন্দু অধিকারীর একই সঙ্গে ফের রাজ্য নির্বাচন কমিশনারকে নিশানা বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রীর কথায় চলছেন রাজীব সিনহা অভিযোগ শুভেন্দু অধিকারী যদি 2013 মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করতে হয় এবং সমস্ত গ্রামীণ বুথগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে দিতে হয় দফা বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই ইতিমধ্যে কেন্দ্রীয় গতবারে 2013 রাজ্য সরকারকে টাকা দিতে হয়েছিল এবারে স্বরাষ্ট্র দপ্তর ভারত সরকার বলেছে যে আমরা প্রোভাইড করে দেব অলরেডি 315 কোম্পানির অ্যাপ্রুভাল গতকাল লেট ইভিনিংয়ে রাজ্য নির্বাচন কমিশন পেয়ে গেছে সমস্যাটা হচ্ছে রাজীব সিনহাকে নিয়ে তিনি কিছুতেই মমতা ব্যানার্জির ইচ্ছা কথা নির্দেশের বাইরে যেতে চাইছেন না এবং স্টেট ইলেকশন কমিশনের কে সরানো বা তার উপরে নজরদারি করার জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা ছাড়া এ সলিউশন হতে পারে না কারণ রাজ্য নির্বাচন কমিশনের লোকেরাই আমাদের বলছে আমরা কিচ্ছু জানি না সঞ্জয় বনশাল রাজীব সিনহা বসে সবটা করছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বললেন আসুন শুনে নিই প্রথমত লোডশেডিং এর নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগে পর্যন্ত কোর্ট থেকে কোর্টে দৌড়ে বেড়াচ্ছিলেন নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার জন্য তিনি এতই বড় নেতা তার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 66টা জায়গায় তিনি প্রার্থী দিতে পারেননি আর তিনি দফার কথা বলছেন আমি তাকে একটা চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করবেন যে প্রত্যেক বুথে এক একদিন করে ভোট হবে যতগুলো বুথ আছে প্রত্যেক বুথে একদিন করে ভোট হোক তাহলে বিজেপি জিতবে এই চ্যালেঞ্জটা আপনি নিতে পারেন যদি চ্যালেঞ্জ উনি নেন বিজেপি জিতলে আমি আমার রাজনীতি থেকে সারা জীবনের জন্য চলে যাব আর না জিততে পারলে তিনি ন্যাড়া হয়ে মাথায় ঘোল ঢেলে মানুষের কাছে ক্ষমা চেয়ে তিনি নিজের লোডশেডিং এ যেটা পদ থেকে ইস্তফা দিতে পারবেন এই চ্যালেঞ্জ তিনি কি গ্রহণ করার মতো অবস্থায় আছেন রাজনৈতিক দৈন্যতা ঢাকার জন্য আর কত নাটক করবে বিজেপি